গাইস আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম 24 তারিখ থেকে রাত 12টা পর্যন্ত তোমরা কিন্তু হাইপারবুক লেটে টপ ইভেন্টটা গেমের মধ্যে দেখতে পাবে আর যখনই 24 তারিখ রাত 12টা 1 মিনিট হয়ে গেছে তখন আমি টপ ইভেন্টে যে দেখি আমাদের টপ ইভেন্টটা কিন্তু অলরেডি আমাদের গেমে অ্যাভেলেবল হয়ে গেছে আর এটা কিন্তু আমাদের অন্য আর কোনো টপ ইভেন্ট না আমাদের হাইপারবুক লেটে টপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হয়েছে টপ ইভেন্টটা কমপ্লিট করে হাইপারবুকটা ম্যাক্স করে তো অবশ্যই আমি তোমাদের দেখাবো যে হাইপারবুকটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে তবে তার আগে তোমাদের জন্য বিগ একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে তোমরা যদি এই ভিডিওতে মাত্র 40,000 ভিউজ আর 5,000 লাইক কমপ্লিট করে দিতে পারো এই ভিডিওর মাধ্যমে মোট 10 জনকে কিন্তু হাইপারবুকটা আনলক করে দেওয়া হবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে আর গাইস আমি ভালো করে জানি যে হাইপারবুকটা তোমরা কিন্তু সবাই ম্যাক্স করবে না জাস্ট বের করে রাখবে সেজন্য হলো তো তোমাদের ডায়মন্ডের প্রয়োজন হবে তো 100 ডায়মন্ড একদম কম দামে টপ করতে চাইলে তোমরা চলে যাও সিজি টপ শপ এই ফেসবুক পেজে এখান থেকে তোমরা কিন্তু ফ্রি ফায়ার যে কোনো টপ খুবই কম দামে করতে পারবে আর তুমি যদি মনে করছো ফেসবুক পেজের মাধ্যমে ডায়মন্ড করার ঝামেলা সেক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারছো এই নাম্বারে নক দিয়ে তোমরা কিন্তু টপ নিতে পারো তো ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করা থাকবে দেখো গাইস প্রথমত হাইপারবুকটা ম্যাক্স করতে হলে অবশ্যই কিন্তু আমাকে হাইপারবুকটা কিন্তু 100 ডায়মন্ড দিয়ে টপ করে কিন্তু পারচেজ করতে হবে এখন বেজে গেছে 12টা এখন কে টপ আপ দেবে বলো আমাকে এত রাতে একজনকে ডিস্টার্ব করতে লজ্জা লাগছে হলো তারপর কিছু করার নাই যত ভিড় বানাতে হবে সেক্ষেত্রে ঘুম ভাঙিয়ে কিন্তু টপটা করা লাগছে অলরেডি কিন্তু আমাদের টপ ইনটা কমপ্লিট করা শেষ হয়েছে হাইপারবুকটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাভেলেবল হয়ে গেছে হাইপারবুকটা তো আমাদের গেমের মধ্যে আনলক হয়ে গেল এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু কাজ শেষ না এখন আমাদের হাইপারবুকটা কিন্তু ম্যাক্স করতে হবে আমাদের হাইপারবুকের প্রত্যেকটা আইটেমটা পারচেজ করার জন্য ম্যাক্স করতে চলে যেতে হবে আমাদের ল্যাবে তো আমাদের ল্যাবে কিন্তু ক্লিক করে দিলাম এরপরে কিন্তু আমাদের হাইপারবুকে ক্লিক করে দিতে হবে হাইপারবুকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের হাইপারবুকটা কিন্তু আনলক হয়ে গেল দেখতে পাচ্ছো দেখো না এত কাহিনী অ্যানিমেশন দেখা লাগবে না কারণ আমি জানি যে হাইপারবুকটা কিন্তু এখনো সম্পূর্ণ আনলক হয়নি আমাকে কিন্তু ডায়মন্ড দিয়ে আনলক করতে হবে 100 ডায়মন্ড দিয়ে হাইপারবুকটা নিয়ে নিলে কিন্তু প্রথমত তোমরা ব্যাকপ্যাকটা এমনিতেই পেয়ে যাবে যেটা তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু সুন্দর আছে আমাদের ব্যাকপ্যাক এবার ব্যাকপ্যাকের পরে কিন্তু আমাদের গ্রেনেড স্কিনটা রয়েছে তো এটা আনলক করতে কিন্তু মোটামুটি 25টা টোকেনের মতো প্রয়োজন হবে আমরা কি গাধার মতো আনলক করব ক্লিক করে আনলক করে ফেলবো কখনোই না আমরা কিন্তু টোকেন কিনে নেব তো সেজন্য চলে যেতে হবে আমাদের স্টোরে তো আমরা প্রথমত স্টোরে চলে যাই তো স্টোর পর ক্লিক করে দেব তারপর কোথায় যেতে হবে দাঁড়াও কার্ড না আইটেম আইটেম সরি এখন আইটেম কিন্তু আছে তো আইটেম উপর ক্লিক করে দেওয়ার পর সেকেন্ড অপশনে আসার পর তোমরা কিন্তু হাইপারবুকের বক্সটা দেখতে পেয়ে যাবা তো এখানে মোটামুটি কয়টা টোকেন কেনা যায় আমার কাছে কিন্তু ডায়মন্ড আছে মোটামুটি 6,000 উপর কটা বক্স কিনবো 90টা বক্স না 90টা বক্স কিনলে কিন্তু এখানে আমি ডিসকাউন্ট পাচ্ছি আই মিন আমি যদি 90টা বক্স যদি আনলক করি সেক্ষেত্রে কিন্তু আমি 600 ডিসকাউন্ট কুপনটা সেটা কিন্তু ইউজ করতে পারবো না এখানে আমরা কয়টা নিলে 600 ডিসকাউন্ট কুপনটা ইউজ করতে পারবো দাঁড়াও তো একটু দেখি 60টা অলরেডি আমি কিন্তু সিলেক্ট করে ফেলেছি তারপর কিন্তু আমাকে ইউজ করতে দিচ্ছে না আমার কাছে কিন্তু 600 ডিসকাউন্ট কুপনটা আছে তারপর ইউজ করতে দিচ্ছে না 72টা এখানে কিন্তু দিছে দাঁড়াও ওয়েট ওয়েট 75 74 আরেকটা কমালে 75 আচ্ছা 75 নিলে 75টা বক্স করলে কিন্তু আমরা কিন্তু 600 ডিসকাউন্ট কুপনটা ইউজ করতে পারছি 75টা বক্সে কিন্তু আমাকে টোকেন দিয়েছে 275টার মতো তো 275টা টোকেন দিয়ে আমরা কয় লেভেল আনলক করতে পারবো হাইপারবুকে আমি জানি না দেখা যাক কি হয় আচ্ছা ঠিক আছে এখানে আমাদের গ্র্যান্ড স্ক্রিনটা আনলক করতে লাগবে কয়টা 24টা নাকি 25টা ও আচ্ছা 25টা 25টা টোকেন দিয়ে কিন্তু আমরা কংগ্রেচুলেশন পেয়ে গেছি আমাদের গ্র্যান্ড স্ক্রিনটা যেটা কিন্তু আমি ইউজ করবো না মানে একদমই ফালতু একটা গ্র্যান্ড স্ক্রিন এটা আমি মানে ইউজ করবো না সত্যি কথা সার্পোর্ট স্ক্রিনটা ইউজ করার মতো তবে এর চেয়ে ভালো সার্পোর্ট স্ক্রিন আমার কাছে আছে তো এটা আনলক করতে কিন্তু 45 টোকেনের মতো প্রয়োজন হবে আমরা কিন্তু আনলক করে ফেললাম ভাই কংগ্রেচুলেশন যে আমি দিতেছো মনে হচ্ছে কী না কী দিয়ে ফেলতেছ তবে আসলে কিছুই না সেরকম কিছুই না সত্যি কিছু না তবে গুলওয়াল স্ক্রিনটা কিন্তু গাইজ মানে মারাত্মক গুলওয়াল স্ক্রিনটা আমার কাছে খুবই ভালো লাগছে তো এটা আনলক করতে প্রয়োজন হচ্ছে 55টা টোকেন 55 টোকেন বাবা আচ্ছা তাও খুব একটা বেশি না তবে গুলাল স্ক্রিনটা জাস্ট অস্থির গুলাল স্ক্রিনটা মানে খারাপ বলা চলে না কিন্তু গুলাল স্ক্রিনটা সত্যি অসাধারণ করা হয়েছে তো এটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো যাই হোক এর পরবর্তী রয়েছে আমাদের কাস্তের একটি লেজেন্ডারি স্কিন ভাই যার রাগ ধরে কাস্তের স্ক্রিনটা দেখলে মানে কাস্তে স্কিন না মানে কাস্তে যারা দেখলে ভাই রাগ ধরে এটা দিয়ে আমি খেলতে পারি না তবে এনিমেশন তো কেমনে মানে মারে দেয় আমি 10টাও যদি মারি তার গায়ে লাগে না তবে আমাকে যদি একটা মারে আমি মরে যাই এটা কোনো কথা লাইক সিরিয়াসলি এটা আমি নিতাম না তারপর যদি হাইপারবুকটা ম্যাক্স করতে হবে এটা আমাকে নিতে হবে মাস্ট বি যাই হোক এবার রয়েছে আমাদের প্যারাফল কানেক্ট লেজেন্ডারি স্কিন যেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল অ্যাকুরেসি এটা কিন্তু আনলক করতে আমার কিন্তু 170টা টোকেনের মতো প্রয়োজন হবে তো এটা তো অবশ্যই আমি নিব তবে কথা হচ্ছে টোকেন শেষ ভাই 270টা টোকেন পেলাম 275টা টোকেন শেষ লাইক সিরিয়াসলি এটা কি হচ্ছে এত টোকেন লাগে হাইপারবুক তো আমি ভাই এর আগেও ম্যাক্স করছি এত ডায়মন্ড তো লাগে না কি ভাই তোমরা কি বলো এত ডায়মন্ড লাগে এটা কি হলো আমার সাথে এত তাড়াতাড়ি টোকেন শেষ হয়ে গেল আচ্ছা কিছু করার নেই এখানে আমাদের টোকেনটা কিনে নিতে হবে কয়টা বক্স কিনছিলাম যেন 75টা মনে হয় তাই না আচ্ছা 75টা বক্স কিনলে যত সম্ভব 2400 ডায়মন্ড লাগবে ভাই 2400 2400 2800 আরে ভাই কী বলতেছি 2400 2400 মোটামুটি 5,000 ডায়মন্ড শেষ হয়ে গেল লাইক সিরিয়াসলি ভাই 5,000 ডায়মন্ড আরে আমি তো খেয়ালই করিনি
5000 ডায়মন্ড আমার শেষ, আমি এখনো হাইপারবুকটা ম্যাক্স করতে পারলাম না, মানে ম্যাক্সও হবে না মনে হয় এই টোকেন দিয়ে। ভাই হাইপারবুকটা ম্যাক্স করতে কত ডায়মন্ড লাগে? আগেরটা তো ডায়মন্ড লাগতো না, আমি কি ভুল করতেছি নাকি? আরে দূর, হাইপারবুকটা ম্যাক্স করবো কি? এখন তো আমার রাগ ধরতেছে, এত ডায়মন্ড লাগে হাইপারবুক ম্যাক্স করতে? আচ্ছা ঠিক আছে, এরপরটা আনলক করতে কত লাগবে? ভাই লাইক সিরিয়াসলি, এখনও 70টা টোকেনের মতো লাগবে? বললাম না হাইপারবুক ম্যাক্স, রাগ ধরে তো। ভাই কি এত ডায়মন্ড লাগে নাকি হাইপারবুক ম্যাক্স করতে? মানে ভিডিও করতে তো আমার রাগ ধরতেছে, আবার স্টোরেজ যেতে হবে, আবারও টোকেন কিনতে হবে, মানে কি এটা কি হচ্ছে? 48 ডায়মন্ড তো খাই ফেলছো, আরও ডায়মন্ড খাবা? ভাই লাইক মানে হোয়াট দ্য হেল ভাই, আবারও 13টা বক্স কিনলাম, 51টা টোকেন পাইছি। 51টা টোকেন তো মনে হবে না, কতটা টোকেন জন্য লাগতো? 70টা টোকেন না মনে হয়তো, তাই দাঁড়াও তো একটু ওয়েট, মানে এত টোকেন লাগে হাইপারবুক ম্যাক্স করতে? হয় নাই ভাবে ঢোকগিল লিখতে পারতেছি না, মানে এত টোকেন লাগে হাইপারবুক ম্যাক্স করতে এখন? আমার তো খেয়াল হচ্ছে না, যাই হোক কিছু করার নাই, এখানে আমাদের 4টা বক্স কিনলে মনে হয়ে যাবে 14টা। আরেকটা দিয়ে দিতা গেরেনা, দিয়ে দিতা আরেকটা টোকেন এক্সট্রা দিয়ে দিতা, দিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মানে কাহিনী, সব জায়গায় কাহিনী করে লাগবে বাল। মানে সরি সরি ভাই, বোকা দেওয়া যাবে না, সরি এক্সট্রিমলি সরি, এটা বের হয়ে গেছে, আবেগে হয়ে গেছে ভাই, আবেগ মানে কোনো কিছু আবেগ আবেগ ভাই ধরে রাখা যায় না, কিছু করার নাই। গেরেনা যে পরিমাণ আমার খাইছে, যে পরিমাণ খাইছে, মানে এটা বিশ্বাস অবিশ্বাস্য, 5000 ডায়মন্ড মতো লাগছে আমার হাইপারবুক ম্যাক্স করতে। এর আগে তো 3 না 4000 ডায়মন্ড ম্যাক্স করছিলাম, কিছু বল না গেরেনা, আসলে তুমি মানে আ ভাই এদিকে কাটানো স্ক্রিনের, এখানে তো 7টা স্ক্রিন পেতামই, এখানে তো হাইপারবুকের 5টা করে টোকেন দিচ্ছিল, সব দিক দিয়ে লস, হোয়াট দ্য ফাক, কথা সব দিক দিয়ে লস হলো, আমার তো খেয়ালই ছিল না কাটানো স্ক্রিনটা আনলক করলে এখানে আমাদের টোকেন দিবে। দূর, এটা কোনো কাজ হলো? মোটামুটি এখান থেকে 20-25টা টোকেন পেয়েছিতাম, ওখানে আমার ডায়মন্ডটা সেভ হয়েছে তো, কি করব, কাটার স্ক্রিন তো পাইছি, তবে মন তো ভালো নেই আজকে, আমার একদমই মন ভালো নেই, কারণ ডায়মন্ডটা আগের ইভেন্টেও বাস খাইছি, মানে আগের ইভেন্টে আমি খেয়াল করছিলাম না যে আমাকে প্রথমে বাল্ডটা দিয়ে দিচ্ছিল, আর এই ইভেন্টে সে টোকেনের 20-30টা টোকেন আমাকে এক্সট্রা এখানে দিয়েছে, যেটা আমি দেখেই নাই। হবে না এরকমভাবে ডায়মন্ড বাস খেলে তো হবে না, এই ডায়মন্ড দিয়ে তো নেক্সট ইভেন্টটা কমপ্লিট করতে পারতাম, তাই না? নেক্সট টাইম একটু সাবধান হতে হবে, এভাবে ডায়মন্ড নষ্ট করা যাবে না। আর রিমোটটা কই গেল? নাও ইমোটটাও হারাই গেছো, ইমোট আবার কোথায় চলে গেল? দূর তুরিগা, ইমোট কই গেল? ইমোটটা র‍্যাম্পেজ ইভেন্টের ইমোট। আরে ভাই ইমোটটা তুই কই? ইমোটটার উপর তো একটা ডট আসার কথা, ইমোটটা কোথায় গেল? কই গেল ইমোট? এই যে র‍্যাম্পেজ, এই যে র‍্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইমোট, ইমোটও সঠিক সময় টাইম আসতেছে না এখন। আচ্ছা কোথায় বসানো যায়? হা ইমোটের এখানে বসাই দিলাম। তো ইমোটটা কিন্তু জোস, আর বিশেষ করে আমাদের হাইপারবুকের যে প্যারাফোগানের স্কিন এবং আমাদের যে ইয়ের, দূর কথা আসে না কেন, আমাদের যে কাটানের স্কিনটা আছে এইটা কিন্তু ডেঞ্জারাস। কাটানের স্কিন, ইমোট এবং আমাদের প্যারাফোগানের স্কিন, এই তিনটার জন্য কিন্তু হাইপারবুকটা ম্যাক্স করবে সবাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছে, তাই যদি হয় অবশ্যই কিন্তু একটা ভিডিও লাইক করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ। Like work in the pace on the track on my face in the back like I'm taking a slap.